warm welcome to this cool evening. Apra dekchen Bangla Lion presents Bangladesh Idol powered by Clear Anti Dandruff Shampoo. Top 6 participants aaj lorbe nijeke shera praman korar juddhe. ওদের সাথে বরাবরের মতো সঙ্গ দেব আমি সামিয়া আর অবশ্যই আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে অনুষ্ঠান দেখছেন। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণাতেই বাংলাদেশি আইডল আজ পৌঁছে গেছে আকাশ সমান উচ্চতায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আজ বাংলাদেশ আইডলের মঞ্চে থাকবে ভীষণ স্পেশাল কিছু মুহূর্ত যা আগে কখনো আপনারা দেখেননি। থাকবে অনেক চমক। আজকের এপিসোডকে আরো রঙিন করে তুলতে স্পেশাল গেস্ট হিসেবে আমাদের সাথে থাকবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুইজন তারকা ফেরদৌস এবং সোহানা সাবা। প্লিজ ওয়েলকাম ফেরদৌস এবং সোহানা সাবা অন স্টেজ। অসংখ্য ধন্যবাদ আজ আইডলের মঞ্চে আসবার জন্য এবং একটা চমৎকার পারফরম্যান্সের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আর আইডল পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আজ এখানে আসবার জন্য। আর সারা বাংলাদেশ অপেক্ষা করছে এই জুটির নতুন মুভি দেখার জন্য, তো সেটা নিয়ে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা তো আকাশচুম্বী, বিকজ খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আমরা ফিল্মটা করছি। ছবির নাম বৃহন্নলা। এটা একটা সরকারি অনুদানের ফিল্ম, ডিরেকশন দিচ্ছে মুরাদ পারভেজ। ওর আগের ফিল্মটা আমরা জানি চন্দ্রগ্রহণ, অনেকগুলি মানে ক্যাটাগরিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। তো এই ফিল্মটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড, বিকজ এটার সাবজেক্ট একদম ডিফারেন্ট। আমার মনে হয় সাবা বলতে পারে, বিকজ আমি পারমিটেড না। না, ফেরদৌস ভাই তো এই সিনেমার আর্টিস্ট, সে আমার থেকে ভালো বলতে পারবে। আমি ফেরদৌস ভাইয়ের কথা বলতে চাই, ওর সাথে আমার কাজ করার অভিজ্ঞতা কথা বলি। আমার প্রথম ফিল্ম ছিল আয়না, যেটা 2004-এ আমি অভিনয় করেছিলাম। আমি খুবই লাকি যে আমি এরকম একটা সুইট এবং কোঅপারেটিভ কোয়ার্টিস্ট পেয়েছি, কারণ ফেরদৌস ভাই এতটাই কোঅপারেটিভ, আমি নতুন ছিলাম তো আমি তো হলে পাতা টাতা দিতাম না, কিন্তু ওর কাছ থেকে আমি এটা শিখেছি যে নতুনদেরকে কী করে অ্যাপ্রিসিয়েট করতে হয় এবং সেটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করি। আর আমাদের সেই নতুনদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতোই একটা প্রোগ্রাম এটা, বাংলাদেশ আইডল। এখানে সব মানে ফিউচার তারকারা বসে আছে। বেস্ট অফ লাক। তোমাদের প্রত্যেকের গান আমি শুনেছি, বেশ কিছু অনুষ্ঠানে আমি দেখেছি, ভীষণ ভালো লেগেছে। আর আমার সামনে যারা বসে আছেন তাদের দিকে চোখে চোখ রেখে তাকাতে পারি না, বিকজ ইনারা এক একজন লেজেন্ড। আমার ধারণা আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ আইডলকে খুঁজে পাবো এই মঞ্চ থেকে। আমার মনে হয় যে এরকম একটা ইতিহাসের পার্ট হতে পারলাম আমরা, না বাংলাদেশি আইডল প্রথমবার হচ্ছে বাংলাদেশে,
এবং টপ 6 ছেলে মেয়েদের সাথে আমরা আছি, এটা আমরা খুব লাকি যে আমরা ইতিহাসের একটা পার্ট হতে পারলাম। আর আমরা কিন্তু সবাই অপেক্ষা করছি বৃহন্নলা কবে হলে আসবে এবং আমরা সবাই মিলে দেখতে যাব। থ্যাংক ইউ সো মাচ অ্যানিশা, টেক ইট ইজি। বৃহন্নলা মুভিটা নাচ গানের না হলেও আজকের এপিসোড কিন্তু নাচ গানের, তার কারণ আজকে হচ্ছে ড্যান্স স্পেশাল একটা এপিসোড। সাবা আজ আমাদের সাথে আছে। আমাদের প্রতিযোগীরা আজকে পারফরমেন্সের কিছু টিপসের জন্য গিয়েছিল সোহানা সাবার কাছে, চলুন দেখে আসি সেখানে তারা কি করেছিল। আসলে আজকে সকালে ঘুম থেকে উঠে একটা গুড নিউজ পেলাম। আজকে আমরা সবাই সাবা আপুর সাথে দেখা করতে যাচ্ছি এন্ড এটা খুবই ভালো একটা ব্যাপার যে তিনিও একটা একজন ইয়াংস্টার আর আমরাও সবাই এই জেনারেশনেরই একজন। সো আই এম ভেরি এক্সাইটেড। ভালো লাগছে যে এই ড্যান্স এপিসোডে আমরা তার কাছ থেকে কিছু টিপস নিতে পারবো। আমাদের চোখে সূর্য ওঠে ওই দিনের সূর্য না 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 আমরা যে গান করি অ্যাকচুয়ালি, তো গানের সময় আমাদের অনেক ব্রিদিং এর দরকার হয় আর যদি ব্রিদিং এ আমাদের কোনো সমস্যা হয় দেন আমাদের গলাটা কাঁপে। যে গানের পাশাপাশি তো অনেকেই নাচ করছে, সো ওটা তো অবশ্যই মাথায় রাখতে হবে। আমার লুক এবং অডিয়েন্স শুধু একটা কনসার্টে যখন যাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাবো না, আমি যখন পুরো স্টেজটা আমার বানিয়ে ফেলবো, স্টেজের এই জায়গা থেকে ওই জায়গা অডিয়েন্স আমাকে দেখবে। আমার নিজের পার্সোনাল জায়গা থেকে আমি বলি যে আমি যখন স্টেজে উঠি আধা মিনিট পরে আমি সব ভুলে যাই। তিনি আমাকে বলেছেন যে গানটাকে নিজের মতন করে গেতে, গানটাকে আগে নিজের ভিতরে আত্মস্থ করতে এবং সবাইকে এই কথাটাই বলেছেন অ্যাকচুয়ালি। তিনি আমাকে ইন্ডিভিজুয়ালি তিনি কিছু টিপস দিয়েছেন যে আমার পারফরমেন্স সময় মানে স্টেজে জাজেসরাও তো আছেন এবং দর্শকরাও তো আছেন, সো ওই জিনিসটাকে ভুলে গিয়ে মানে নিজের সাথে নিজের একটা কন্ডাক্ট রাখতে। আমার কাছে মনে হয় বাচ্চাগুলো খুবই কনফিডেন্ট এবং তারা খুবই ভালো পারফরমেন্স করবে। ইনফ্যাক্ট আমি তো ওদেরকে একদম প্রথম রাউন্ড থেকে খেয়াল করছি, দেখে আসছি, তো আজকে ওদের ইম্প্রুভমেন্ট দেখে অবাক লাগে। সঙ্গীতের যেই অ্যাকচুয়াল ডেফিনেশন, গীত, বাদ্য এবং নৃত্য, এই তিনটা জিনিসের কম্বিনেশন হওয়ার পরেই একটা সঙ্গীত তৈরি হয়। আজ পরিপূর্ণ একটা সঙ্গীত করতে যাচ্ছি যার সাথে আমাদের নৃত্যটাও অ্যাড হচ্ছে। এখন সাবা আপু আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু টিপস দিয়েছেন, ওনার টিপসগুলো আমার অনেক ভালো লেগেছে কারণ আমি যা যা চিন্তা করেছি নিজে সাবা আপুর কথার সাথে ওই টিপসগুলো অনেকটাই মিলে গিয়েছে। এই জিনিসটা খুব এক্সাইটেড লাগছে যে ওনার টিপসগুলো আমি কাজে লাগিয়ে ভালো মতো পারফর্ম করতে পারবো আর আশা করি ভালো লাগবে সবার। আমি আশা করি যে আসলেই ওরা খুব ভালো পারফরমেন্স করবে এবং একটা ধামাকা রাউন্ড দেখবো। থ্যাংক ইউ সো মাচ সাবা আমাদের কন্টেস্ট্যান্টদের ইন্সপায়ার করবার জন্য। আজ আমাদের পার্টিসিপেন্টরা শুধু নাচবে না, সবাইকে নাচাবেও, সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি।